रोमन नंबर फोर देखो, टू एक्स स्क्वायर प्लस वन बाय टू इक्वल टू टू एक्स, ये समीकरणटार मूल बार करता सेम आगे अंकर मत। फर्स्टे लेखो जेटा समीकरण आछे टू एक्स इम्प्लाय, हम देखो सफ्ट इंडे बाम दिके निये आओ, टू एक्स स्क्वायर वन बाय टू এটা তো আগে থেকে আছে, ও টু এক্সটা বাম দিকে যাব, আইয়া মাইনাস মাইনাস টু এক্স হয়ে যাব ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, মনে হইব কিতা টু এক্স স্কোয়ার ও নম্বর যেটা ওটার লাস্টে লেখো আর ও এক্স আলা ওটার মিডিলে লই আও, ও রকম ওয়ান বাই টু লাস্টে গেল গিয়া, বুঝা গেছে এই স্টেপটা আমি কিতা আসছি, ও এক্স আলা ওটার মিডিলে লই আইছি আর ওয়ান বাই টু যেটা নাম্বার এটা লাস্টে নিয়েছি গিয়ে। এখন দেখো এটা তো সেম আগের অঙ্কর মতো, এখানেও নিচে দুই, তো ওরকম নিচে কোনো সংখ্যা থাকলে ওটাকে সরাইতে লাগে, নাইলে গিয়ে পরের দিকে আমরা হিসাবে অনেক প্রবলেম দেখাইব, তো ও দুইটারে কেমনে সরাইব, রোমান নাম্বার থ্রি যেটা আসলো ওটা আগে নিচে নিচে থ্রি আসলো, তাই আমরা থ্রি দিয়ে পূরণ করছিলাম আর এই জায়গা নিচে দুই, এই জায়গাতে আমরা দুই দিয়ে পূরণ করব দুনো দিকে, ওদিকেও দুই দিয়া পূরণ আর ওদিকেও দুই দিয়া পূরণ, ঠিক আছে, দুই দিয়া পূরণ করলে হইব কিতা দুই দুনি চার লগে এক্স স্কোয়ার কিনা মাইনাস, আবার দুই দুনি চার লগে এক্স, এরপরে প্লাস, এরপরে ও দুইয়ে কাটা যাইব রইব খালি ওয়ান, এদিকে দুই শূন্যে শূন্য, দেখো নিচে থেকে সংখ্যা সরি গেছে দুই নাই, সিম্পল হয়ে গেল। তখন এটারে আমরা দেখতাম মিডিল টার্মে যাইব নি না ফর্মুলাতে যাইব, দেখো ইন চার আর ইন এক, চাই রেখে চার আর মিডিলও আবার চার, ও মিডিলর চায়ের যেটা ওটাতে এমন স্টাইলে বাঙতাম যুগ করিয়া চায়ের হইতো, যুগ কেনে কারণ ও জায়গার প্লাস আছে লাগে, ও জায়গার চিহ্ন দিয়ে আমরা ইয়ে করি প্লাস করতাম না মাইনাস করতাম ওটা বুঝি ইনো প্লাস, তো চায়ের এমন স্টাইলে বাঙতাম যুগ করিয়া চায়ের হইতো পূরণ করিয়াও চায়ের হইতো, সিম্পল আছে একদম, দেখো ফোর এক্স স্কোয়ার চায়ের জায়গা যদি আমি টু প্লাস টু লিখি তো দুয়ে দুয়ে যোগ করলে চাই রইব আর দুই দুই নিয়ে পূরণ করলেও চাই রইব, ওকে প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ফোর এক্স স্কোয়ার টু এক্স এ টু এক্স সামনে মাইনাস, আবার টু এক্স এ টু এক্স ও ইনো প্লাস আর ও ইনো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওকে প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, অন কমন নিতাম ইনো চার ইনো দুই দুই কমন যাইব, ইনো এক্স স্কোয়ার আর ইনো এক্স এক্স কমন যাইব, তো ইনোর ইনো হইব টু এক্স, কেন টু এক্স কারণ দুই দুগুনি চার মিলের এক্সে এক্সে এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মিলি যায়, এই জায়গাতে হইব ওয়ান, কেন ওয়ান যাতে ওয়ানে টু এক্সে যাও টু এক্স যাতে আয়, তো ব্রেকেটের ভিতরে আইল টু এক্স মাইনাস ওয়ান ও টু এক্স মাইনাস ওয়ানে আবার লেখতে হয়, আর এই জায়গা তো টু এক্স আছে এই জায়গা তো টু এক্স আছে, এক্সট্রা সংখ্যা পূরণ করতে লাগতো না ওয়ান দিলাও আর ওই জায়গায় মাইনাস দিলাও কারণ এই জায়গায় মাইনাস আছে লাগে, ওটা দেখি আমি কেন মাইনাস দিয়েছি ইকুয়ালস টু জিরো, তো টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান দুইবার আছে ওটাকে মিলাই একবার লেখো, তো বাকি কীটা রইল একটা টু এক্স রয়েছে ওটা লিখি দেও আর একটা মাইনাস ওয়ান রয়েছে ওটা লিখি দেও, আইদার ওর আইদার দিয়ে একবার টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো ওর দিয়া টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, সেম সেম আইসে দুইবার, হোক কিছু নাই এটা সেম সেম হওয়া যায়, তো এই টু এক্স জায়গাতে রইব ওয়ান ও সাইডে যাইব গিয়া, এই জায়গা তো সেম হইব টু এক্স জায়গাতে রইব ওয়ান ও সাইডে যাইব গিয়া, এক্স ইকুয়াল টু এই টুটা সরিয়া গিয়া ওয়ানের নিচে যাইব, সেম কেন এক্স জায়গাতে রইব এই টুটা সরিয়া গিয়া ওয়ানের নিচে যাইব, অতএব মূলগুলো হলো ওয়ান বাই টু ওয়ান বাই টু দুইটা সেম।
ওই বইটা করা যায়।